हेलो बंधुरा, वेलकम टू माय चैनल संगीता नाच रेसिपी एंड ब्लॉग। आशा करी आपनारा भालो आछेन, आमराओ भालो आछी। आपनारा तो अनेक पनीर बटर मसाला खेयेछेन, एक बार मटर पनीर बटर मसाला ट्राई करे देखुन। ताहले चलुन बंधुरा बानिये नी मटर पनीर बटर मसाला। प्रथमे कड़ाईते सामान्य रिफाइंड तेल आर बटर दिए दिलाम। तारपर एके एके जीरे, गरम मसला, तेजपाता, शुकनो लाल लंका, प्याज, रसुन, आदा, काचा लंका, काजू दिए नाड़ाचाड़ा करे निलाम। बंधुरा আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। মশলা ভাজা হয়ে গেলে দুটো টমেটো রাফলি কেটে দিয়ে দিয়েছি। তারপর আবার নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো নরম হয়ে আসলে আবার একে একে স্বাদ অনুসার লবণ, হলুদ, সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভেজে নেব। ফেসবুক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজ লাইক অ্যান্ড ফলো করে দিন, আর ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে জানান যে কেমন লাগলো। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সি জারে পেস্ট করে নেব। কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ভাজা মশলার পেস্ট। বন্ধুরা, ভাজা মশলাগুলোকে আবার ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম মটরশুঁটি। এইবার বন্ধুরা মটরশুঁটিকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিকে কিছুক্ষণ কষানোর পর আবার সামান্য লবণ, হলুদ, সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। ভালো করে নাড়াচাড়া করে মটরশুঁটি সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। সহজ পদ্ধতিতে আমার ভিডিও অনুযায়ী আপনারাও একবার মটর পনির বাটার মশলা ট্রাই করে দেখুন। এইবার পনিরের টুকরো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি পনির কাঁচাই দিয়েছি, কাঁচা পনিরের স্বাদ খুবই ভালো লাগে। পনির দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। বন্ধুরা, আপনারাও ভিডিও অনুযায়ী রান্না করে দেখবেন, দেখবেন এই রান্নাটা মুখে লেগে থাকবে। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটর পনির বাটার মশলা। আশা করি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার পরে ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন।